পূজা উপলক্ষে আমি কিছু কসমেটিক্স কিনেছি। তো কি কি কিনেছি চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। বেশি কিছু কিনিনি, অল্পই কিনছি, কারণ আমার অনেক কসমেটিক্স আছে। তো তার মধ্যে সবার আগে দেখাচ্ছি আমার মেয়ের জন্য কিনেছি এই ব্রেসলেটটা, আর একটা কিনছিলাম ওটা ছিঁড়ে গেছে, এই ব্রেসলেটটা শঙ্খের। আর কিনেছি মেয়ের জন্য এই হেয়ার ব্যান্ডটা, এই যে চুলের পেছনে লাগাবে, এই গার্ডারটা মেয়ের জন্য, এগুলো। আর নেল পালিশ মেয়ে আমি দুজনই পরব। আর এই তিনটা ক্যাচার কিনেছি, খুব সুন্দর ক্যাচারের ক্লিপগুলো দেখো তো, খুব সুন্দর। আর একটা তো মেহেন্দি কিনেছি, আর টিপের পাতা যেটা আমাদের মেয়েদের লাগবেই। আর কিনেছি সিঁদুর, কিনেছি আলতা। আর সবচেয়ে বেশি ইন্টারেস্টিং জিনিস যেটা আমি কিনেছি সেটা আমি তোমাদের দেখাচ্ছি, চলো দেখতে থাকো। তো শাড়ির সাথে পরার জন্য আমার বড় লেন্থের মালা নেই, তো এবার ভেবেছিলাম শাড়ির সাথে পরার জন্য দুটো বড় লেন্থের মালা কিনব। তো চলো দেখাচ্ছি কী কী কিনেছি। দুটো মালা কিনেছি, সবার আগে দেখাচ্ছি এই মালাটা, আমার খুব খুব পছন্দের একটা মালা। এই মালাটা আমি কিনেছি, কালকে কিনেছি, এই দেখো আমার এত ভালো লেগেছে, সাদার মধ্যে পুঁতি, সব শাড়ির সাথে পরা যাবে, চলো পরে দেখাই তোমাদের। তো এই দেখো কেমন লাগছে অবশ্যই জানিও, সব আর কি শাড়ির সাথে এটা মানাবে, ভাল লাগছে না বলো। আর একটা কিনেছি, দাঁড়াও, আর কিনেছি এই মালাটা চিকের মতো, তো এটা এইভাবে, তো আমি এটা লাগালাম না, এটা এইভাবে পরা। কেমন লাগছে অবশ্যই জানিও, কেমন হয়েছে মালা দুটা। এই মালাটা তো আমার খুব পছন্দের, আর এটাও খুব পছন্দের, ঠিক আছে। তো দুটা মালা খুবই পছন্দের, কেমন লাগছে দুটা মালা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এগুলো না দামও বেশি না জানো, এটার দাম নিয়েছে আমার কাছে 100 টাকা, এটার দাম নিয়েছে 100 টাকা মাত্র, 100 টাকায় এখনকার দিনে কী বা পাওয়া যায়। আর এটার দাম নিয়েছে 150 টাকা, 280 টাকা চাচ্ছিলো, আমি 150 টাকা দিয়েছি, বেশি না, 150 মাত্র, 150, এটা নিয়ে এসে 150 টাকা। সুন্দর হয়েছে না বলো। আর একটা জিনিস নিয়েছি, এই যে গলার চেনটা যে আমি পরে থাকি সবসময়, তো এটার আমার কোনো ইসে নেই, কী বলো ওগুলোকে, লকেট, লকেট নেই, তো আমি এই লকেটটা নিয়েছি, দেখাচ্ছি শিব ঠাকুরের এই লকেটটা নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই সবাই বলবে, কিন্তু এই লকেটটা এই মালার সাথে আমি পরব, মালাটা তো সারা বছর পরে থাকি, তোমার একটা লকেট নেই, এটার সাথে এই লকেটটা পরব, ঠিক আছে। তো কেমন হয়েছে অবশ্যই সবাই জানিও। এইটুকুই কসমেটিক্স কিনেছি, এর চেয়ে বেশি কিছু কিনতে পারি না, মোটামুটি সবই আমার আছে। প্রতি বছরই তো কসমেটিক্স কিনি, আর সারা বছর টুকটাক কিনতেই থাকি, তো এইটুকুই কসমেটিক্স কিনেছি। কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। আর একটা জিনিস দেখাবো তোমাদেরকে, এই চিকটাও নিয়েছি আমি, এই যে এটা এরকম, চিকের সাথে কানেরও আছে, কানের কিনিনি একটাও, প্রচুর কানের আমার, তো এই চিকের সাথে চিকটা এরকম, চিকের সাথে কানেরগুলো সিম্পল, এই যেগুলো কানের দুটা, দুই কানের, সুন্দর হয়েছে না বলো। আর এই চিকটা অবশ্যই সবাই কমেন্ট করে বলো কেমন হয়েছে, ঠিক আছে। তো এইটুকুই কসমেটিক্স কেনাকাটি করেছি, আর কিছু কিনতে পারিনি, কারণ জিনিসপত্রের প্রচুর দাম, কিনতে পারছিলাম না, এইটুকুই কেনা। তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর কী কী শাড়ি কিনেছি, কী কী মেয়ের ড্রেস কিনেছি সব একটা একটা করে ভিডিও আনবো, যখন যেটা পরবো সেটা, ঠিক আছে। চলো টাটা, পূজা সবাই খুব ভালো করে আনন্দ করে কাটো, টাটা।